আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু ব্লু বাটারফ্লাই প্রো। তো ভিউয়ার্স, অনেকদিন পর আমরা আজকে চলে এসেছি জাভেদ ভাইয়ের অজন্তা জোরিয়ান এমব্রয়ডারিতে। এটা হচ্ছে কিন্তু জাভেদ ভাইয়ের অজন্তা জোরিয়ান এমব্রয়ডারি। এটা অজন্তা নামে অনেক শপ আছে, যেটা খুবই ফেভারিট এবং একটা বিশ্বস্ত একটা ফেমাস একটা শপ, যেখান থেকে আমরা নিয়মিত আগে রেগুলার আমরা ভিডিও করেছি। আমাদের কাস্টমাররা এখান থেকে নিয়েছে দেশে বিদেশে দেশের বাইরে। তো যে এক এট গ্ল্যান্সে জাভেদ ভাইয়ের একটু চেহারাটা দেখাও তাহলেই সবাই চিনবে। আসসালামু আলাইকুম। তো জাভেদ ভাই, আমি তো এই শাড়িগুলো সম্পর্কে কম জানি, আপনি একটু বলেন এগুলো কি শাড়ি? কি ডিজাইনার শাড়ি? অবশ্যই কিন্তু সবগুলো ডিজাইনার শাড়ি। এখানে কোনো জামদানি আছে, মুসলিনি আছে, সিল্ক আছে, অ্যান্ডিয়া আছে। জি, ভ্যারাইটিস আমাদের অনেক শাড়ি, অনেক শাড়ি। আপনার মনে করেন শুরু যদি বলেন যে না, জামদানি থেকে শুরু, জামদানি থেকে মুসলিন থেকে শুরু, মুসলিন থেকে শুরু। আচ্ছা, আমি তারপর আরেকটু কথা বলি আপনার সঙ্গে, আর শাড়ি তো আমরা দেখাবোই কাস্টমারদের। আপনার ওই যে সিস্টেমটা তো অনেকদিন আগে একটা বলেছিলাম, ভুলে গেছে আর কি কাস্টমাররা। এখন ডিজাইনার শাড়িগুলো এগুলো বিদেশি আপুরা বেশি নেয়, বেশি পছন্দ করে। এখন আপনি আমাদের আপনি দিচ্ছেন কিভাবে? ঢাকা, ঢাকার বাইরে, বাংলাদেশের বাইরে, সব জায়গায় পার্সেল হচ্ছে এখন? সব জায়গায় দিবেন? হ্যাঁ, আপনার ঘরে বসেও পাবে এখন। আচ্ছা, এটা কি হোলসেলে দিবেন মূলত? একবারে হোলসেল রেট ধরে দিয়ে দিচ্ছি এখন। আর এখন আপনি যে প্রাইসটা বলবেন, হোলসেল বলবেন না রিটেল বলবেন? হোলসেল রেট বলে দেব। হোলসেল রেট বলবেন? হোলসেল রেট। আচ্ছা, হোলসেল রেট কয়টা নিতে হবে আপনার? আপনার এক শাড়ির ক্ষেত্রে দেখা গেল যে আপনার অনেকেই দেখা যায় ওয়ান পিস করি নাই। জি, ভ্যারাইটিস মিলিয়ে টিলিয়ে নাই। জি জি, যেরকম এগুলো ডিজাইনার শাড়ি যেগুলো, এগুলো আমরা অনেকেই দেই। বুটিক্স, বড় বড় বুটিক্সগুলো নাই আমাদের কাছ থেকে। এই এই বুটিক্সগুলো আপনার দেখা গেল যে এক সময় অনেক টেবিলের অনেক দামি বিক্রি করে। এটা কাজটা দেখি, আমি একটু কাজটা দেখি, আপনি কাজটা একটু ইয়া করেন। এই যে কাজটা, এইখানে কাজটার মধ্যে আছে সিকোয়েন্স করা আছে, তা এইগুলো কি কি টাইপের সিকোয়েন্স? মিনা সিকোয়েন্স? মিনা সিকোয়েন্স। আর এটা কি এমব্রয়ডারি? এগুলো এমব্রয়ডারি। এটা কোন টাইপের এমব্রয়ডারি? এগুলো একটা কম্পিউটার মেশিনে করা। ও, কম্পিউটার মেশিনে করা, বসানো এটা আর কি? বোঝানো বোঝা কিন্তু যাচ্ছে না। ভিউয়ার্স, আপনারা দেখতেই পাচ্ছেন মাল্টি এমব্রয়ডারি করা আছে, এখানে ফিউজিং করা আছে, আমি বলি টার্সেল আছে, আবার টার্সেলও আছে না? আচ্ছা, এইটা এইটা কোন পার্টটা? এটা আঁচলটা? এটা আঁচলটা, এটা আঁচলটা বুকের উপরে। আর এইটা হচ্ছে বডিতে যাবে? এটা হলো আঁচল। আর এইটা হচ্ছে আপনার পার্টটা? পার্টটা আচ্ছা। এইটার সঙ্গে কি ব্লাউজ পিস আছে ভাই? হ্যাঁ, ব্লাউজ পিস আছে। এই যে ব্লাউজ পিসে কিন্তু কাজ আছে, এই যে দেখেন হাতায় কাজ থাকবে। তো প্রাইসটা আমাদেরকে ছোট করে বলবেন, এটা কি কালার হবে আমাদের? হ্যাঁ, প্রাইস এটার কালার হবে দুইটা, দুইটা অফ হোয়াইট। আচ্ছা, যে যেটা চাবে শুধু অনলাইনে যোগাযোগ করলেই হবে, কিংবা যারা আসবেন, আমি তো ঠিকানাটা আরেকবার বলে দেবো। এটা জাভেদ ভাইয়ের অজন্তা জোরিয়া হাউস, এটা জাভেদ ভাইয়ের গাউসিয়া মার্কেট সংলগ্ন দ্বিতীয় তলায়। আমি ফোন নাম্বারটা বলে দেবো, 12C নূরমেন। জি, আর এটার রেট পড়বে আপনার 6,200 টাকা। 6,200 টাকা। ভিউয়ার্স, আপনারা বুঝতেই পারতেছেন, আমরা কিন্তু অলরেডি এগুলো শাড়ি দেখাই আপনাদের। আপনার প্রাইসটা কম্পেয়ার করে নেবেন, যার কাছে প্রাইসটা কম পাবেন তার কাছ থেকেই আপনারা নেবেন। আমরা বলতেছি না যে জাভেদ ভাইয়ের কাছ থেকে আপনাকে নিতে হবে। প্রাইস যদি আপনি মনে করেন যে রিয়েল মুসলিন, রিয়েল মুসলিন কোয়ালিটি ভালো দেয়, তাহলে এইখান থেকে আপনাকে নিতে হবে। এটা হচ্ছে মসলিনের মধ্যে, তাই না? জামদানি কাজ করা, জামদানি কাট ওয়ার্ক করা আছে কিন্তু এটা। এই কাজটা কি জামদানি কাজ? জামদানি কাজ। এটা এটা আঁচল নতুন বের হয়েছে, একবারে নিউ। আচ্ছা, মসলিনের মধ্যে খুবই চমৎকার একটা শাড়ি, এই যে কাটওয়ার্ক করা আছে। ভাই, এই দিক দিয়ে কি আরো ফিউজিং হবে না? এরকম না না, এটা এরকমই থাকে। ফিউজিংটা বলতে টার্সেল, মানে আঁচলে টার্সেল হবে, আর পিছনে হবে আপনার পাইপিং, পাইপিং হবে, আর কোনো হবে না? না, এটা এরকমই থাকে, এটা আঁচল থাকে এরকম। আর ব্লাউজ পিসটা একটু যদি আমাদের, ব্লাউজ পিসটা এখানে আছে দেখতে পাচ্ছি, এই যে ব্লাউজ পিসে কাজ হবে, তাই না? কাজ হবে। ভাই, এইটার কয়টা কালার আছে? এটা হলো আপনার দুইটা কালার আছে। আচ্ছা, কালার আমাদেরকে যদি সম্ভব হবে দুইটা, ওইটা হলো, ওইটা হলো একটা চলে গেল, ওটা কাটওয়ার্ক সহ। জি, এটা হলো কাটওয়ার্ক ছাড়া, এটা মিনা করা। আচ্ছা, ব্রেক দিয়ে করা, ওটা সেলাই দিয়ে করা। আচ্ছা আচ্ছা, আর প্রাইসটা কি একই হবে? একই রেট পড়বে। আচ্ছা, প্রাইসটা ছোট করে বলেন। এগুলো পড়বে আপনার 7,500 টাকা। 7,500 করে? ভিউয়ার্স, আপনারা বুঝতে পারছেন এটা কিন্তু মসলিনের উপর কাজ করা, কোয়ালিটি কাজে একটু এক্সেপশনাল, প্রাইসটা একটু এক্সপেন্সিভ হবে আগেরটার চেয়ে। ওকে ভাই, নেক্সট দিন একটা ডিজাইন, এই ডিজাইনটা আমরা আগেও দেখিয়েছিলাম, ওই ডিজাইনটা না এটা? হ্যাঁ হ্যাঁ, আগের ডিজাইন, এটা অনেক ফেমাস, অনেক ফেমাস একটা ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন। এটা কিন্তু টোটালটাই কাটওয়ার্ক করা। এরপরে এটারই একই ডিজাইন,
পিচ কালার উপরে বেগিনি ম্যাচিং এটা অন্যরকম আর কি কালারটা আচ্ছা হ্যাঁ একটু এই এই প্যাটার্নের ডিজাইন হলো তিনটা তিনটা আচ্ছা ওকে দেখান মানে একই রেটের গুলো দেখাতে থাকেন আর ব্লাউজ পিসে হাতায় কাজ থাকে ব্লাউজের হাতে কাজ আছে ওকে ম্যাজেন্টা ম্যাচিং এর মধ্যে টোটাল ম্যাজেন্টার উপরে ম্যাজেন্টা ম্যাচিং আচ্ছা এটা হচ্ছে ম্যাজেন্টা ম্যাচিং ভাইজান এটার প্রাইসটা একটু বলে দেন যেহেতু এগুলো দেখালাম এগুলো হবে আপনার 9500 টাকা আমাদের হোলসেল রেট 9500 টাকা হ্যাঁ ভিউয়ার্স আপনারা বুঝতেই পাচ্ছেন এটাতে কিন্তু ফিউজিং করাও আছে সবকিছু প্রত্যেকটা কমপ্লিট করা আছে প্রতিটা কালার অন্যরকম আর এটার সবচাইতে বেশি চাহিদা এই শাড়ি এগুলো হলো সব সবচাইতে বেশি চাহিদা এটা হুম আচ্ছা আর কাটওয়ার্কের উপরে কাজ করা আর আমরা আবার আরেকটা কাজ করতেছি নতুন করে এটা নেট করে দিতে যাতে হাতে না বাজে আচ্ছা আচ্ছা কাটওয়ার্কটা যেন হাতে না বাজে হাতে না বাজে এটার জন্য নেট করে দিতেছে এখন কিন্তু এইখানে নেট করে দিলেও কিন্তু বোঝা যাচ্ছে না 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 এই যে এই যে এইভাবে যদি ধরি আমরা আঁচলটা ছেড়ে দাও এই যে আপনার টোটাল যদি এইভাবে ধরি তাহলে আঁচলটা হলো এইভাবে আচ্ছা আচ্ছা আর পাটটা হলো এইভাবে এই কুচি কোনো সমস্যা নাই কোনো কিছু হবে না দেখছেন কুচিটা কত সুন্দর মুসলিন তো এরকমই আচ্ছা আর এই ব্লাউজের পিস এই দুইটা হাত ব্লাউজ হাফ ব্লাউজ এইটা হাতে কাজ করা এটা 6000 টাকা 6000 টাকা এটাও 6000 টাকা আমি কিন্তু হোলসেল রেটে বলতেছি দয়া করে বার্গেনিং করেন না কারণ আমরা কিন্তু এগুলা শাড়ি একসময় 8000 8500 বিক্রি করছি জি শুধু ব্লু বাটারফ্লাইয়ের রিকোয়েস্ট ছিল যে জাবেদ ভাই আপনারা আপনার শাড়িগুলা বিদেশে চাহিদা আছে আপনি আবার ডিজাইনার শাড়িগুলো দেখান শুধু আমার বোনটার জন্য এই বোনটা অনেক চেষ্টা করছে আমার জন্য এটা সত্যি কথা বললাম উনি অনেকই চেষ্টা করছে এটার এটা ব্লাউজ পিস এই যে দুইটা হাতে কাজ করা এই ব্লাউজ পিস হাতে কাজ করা আছে ওকে আমরা থেকে ব্লু বাটারের সঙ্গে আছি এখনো থাকবো কাতানের উপরে কাজ করা আমাদের এই যে কাটওয়ার্কটা এটার এরকম হবে দেখছেন আমার বোন শুধু বলতেই আছে সুন্দর আর পাটটা কিন্তু টোটাল কাতানের পাট চলে আসে পুরো কাতানের উপরে কাতানের উপরে ব্লাউজ পিস আছে এটার সঙ্গে এই যে ব্লাউজ পিস ঠিক আছে এই রকম কাতানের উপরে এটা প্রাইসটা এটার প্রাইসটা বলেন এটা 6500 6500 এইটার পাটটা এটাও কাতান এটাও কাতানের উপরেই এই যেটা কাটওয়ার্কটা হ্যাঁ এই স্টাইপ করা শাড়িটা এরকম এটাও 6500 টাকা ব্লাউজ পিসটা দেখাই দেন ব্লাউজ পিসটা আছে কন্ট্রাস্ট কন্ট্রাস্টের মধ্যে এরপর আমাদের পাড়ের শাড়িগুলো যেগুলো পাড়ের শাড়ি আছে এগুলো অর্গানডা অর্গানডা প্লাস মুসলিনের উপরে করা যেরকম এটা হলো অর্গানডার উপরে করা ডাইরেক্ট অর্গানডার উপরে করা আচ্ছা এটা অর্গানজার উপর করা টোটাল ফ্লোরাল ডিজাইনের মধ্যে ফুলের ডিজাইনের মধ্যে এটা কিন্তু পাড়টা টোটাল কাটওয়ার্ক করা আচ্ছা উপরে ভাই পার থাকবে না হ্যাঁ না এটা হলো কোমরে এটা হলো পাড়ের নিচে এটা কুচি এই এটা হলো কুচি এটা হলো থাকবে এলো এইভাবে ওহো সরি আমি দেখি নাই আর কি আচ্ছা এটার প্রাইসটা কেমন আসবে এটা পড়বে হলো আমাদের কোড দেওয়া আছে এটা পড়বে হলো 4700 টাকা ওকে থ্যাংক ইউ 4700 টাকা এটা পড়বে 4700 টাকা আচ্ছা ঠিক আছে এগুলো হলো অর্গানডার উপরে হ্যাঁ সিকোয়েন্স করা আছে এখানে এগুলো অর্গানডার উপরে আবার এই কাজটা সিকোয়েন্স করা আছে আর এটা কাটওয়ার্কের উপর সিকোয়েন্স করা এগুলো সব অর্গানডার উপরে ব্রাইট স্প্রিং কিন্তু আবার যদি কেউ সপুরার পিন চায় তাহলে সপুরার পিনও দিতে পারবো কিন্তু দামটা বেশি পড়ে এই যে সপুরা সিল্কের পিনটা আমাদের কাছে বেশি রেঞ্জ পড়বে এগুলাতে পার বসানো হয় আচ্ছা আচ্ছা এগুলো প্রতিটা এগুলো ব্যান্ডেড কারেক্ট কারেক্ট সব সব এগুলো সব ব্যান্ডেড এগুলো সব পুরো প্রিন্টেড 600 টাকা গজ কাপড় এটা
একটা শাড়ির জন্য যদি কমপ্লিট করতে যায় দেখা গেল 9000 টাকা পড়ে। আচ্ছা আচ্ছা, আবার আর এগুলো দেখ ধরতেও অনেক অনেক অন্যরকম সৌন্দর্য, যে যতই বলো আমাদের দেশে সপুরার উপরে কোন এই যে মুসলিন মুসলিন এটা হুম এটা 6500 টাকা হুম, আর এই শাড়িগুলোর মধ্যে পড়ে হলো আপনার ঠিক 9500 টাকা হুম। কিন্তু সময়টা আসলে এখন আমাদের কাছেই থাকে বেশি, আমাদের কাছেই থাকে বেশি করা। যেরকম কাস্টমার যদি চিন্তা করে যে না আমার এই শাড়িগুলো নিবে, তাহলে দেখা গেলো এই শাড়িগুলো বুকিং হয়ে গেলে অনেক সময় সপুরাতে পাওয়া যায় না, পিনগুলো শর্ট হয়ে যায়। আচ্ছা, আমেরিকান কাস্টমার বেশিরভাগ এগুলো সব বাইরে চলে যায়। আমাদের দেশি শাড়ি আমরা নিজেরাই ইউজ করতে পারি না, কারণ আমাদের এক্সপেন্সিভ জামদানি শাড়িগুলো ইন্ডিয়াতে চাহিদা। যেরকম এই যে জামদানি এগুলো সব ইন্ডিয়াতে চাহিদা, আমরা যাই ইন্ডিয়াতে আনতে, কিন্তু দেখা গেল যে ওরা আমাদের শাড়ির জন্য পাগল। হ্যাঁ, এই শাড়িগুলো মানে এই শাড়িটা ব্লু বাটারফ্লাইয়ের আমার বোনের সবচেয়ে বেশি পছন্দ, আইসাই বলছে ময়ের শাড়িটা জাবেদ ভাই বের করবেন। আচ্ছা আচ্ছা, এটা সেন্স করেন, এটা হলো জামদানি শাড়ি, ঠিক আছে। এগুলো সব আমাদের দেশের থেকে বেশি বাইরে চাহিদা। সো ভিউয়ার্স, আমরা কিন্তু আপনাদের ডিজাইনের শাড়িগুলো দেখালাম এতক্ষণ থেকে। এটা হচ্ছে জাবেদ ভাইয়ের অজান্তা জরি অ্যান্ড এমব্রয়ডারি, তার কারণ অজান্তা কয়েকটা আছে। এটা হচ্ছে আপনার 12C নূর মেনশন দ্বিতীয় তলা গাউসিয়া মার্কেট সংলগ্ন, শাড়িগুলো রেডিমেড পাওয়া যায়। আর ডিজাইনার শাড়িগুলো এখানে রেডিমেড পাওয়া যায়। তারপরও আপনার কাছ থেকে আমরা শুনবো, আমি ফোন নাম্বারটা বলে দিই, যদিও আমাদের স্ক্রিনে দেওয়া থাকবে ফোন নাম্বারটা 01711900549। এই নাম্বারটাতে আমরা আগে থেকেই দেওয়া, কিন্তু তারপরও এখন নতুনভাবে দেব, আমরা নতুনভাবে জাবেদ ভাইয়ের এইখানে ডিজাইনের শাড়িগুলো আপনাদের এখন কন্টিনিউ করবো আর কি। তো এই শাড়িগুলো উনি হোলসেল প্রাইস বলেছে, আপনারা যদি চান ওনার কাছে আরও যদি কোয়ান্টিটি বেশি চান, উনি যদি একটু প্রাইস কম রাখে আলোচনা সাপেক্ষে, আমার এখানে করার কিছুই নেই। সো আপনাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের সঙ্গেই থাকবেন ততক্ষণ পর্যন্ত, ভালো থাকবেন। নেক্সট ভিডিও পর্যন্ত আমি জাবেদ ভাইয়ের সঙ্গে আরও একটু কথা বলতে চাই এই সম্পর্কে। জাবেদ ভাই, আপনি আপনার দোকানে কিভাবে আসবে একটু আপনি বলে দেন। লোকেশনটা হলো আপনার, আপনি বলুন ওই লোকেশনটা হলো আপনার, যদি ভাটার সিগন্যাল দিয়ে ঢুকে তাহলে গাউসিয়ার পরে নূর মেনশন এখন সবাই চেনে। হ্যাঁ, কারণ নূর মেনশন হলো ইউটিউবের জন্য বিখ্যাত হয়ে গেছে, নূর মেনশন এবং গাউসিয়া এটাস্ট, এটা বলে লাভ নেই। না, নূর মেনশন একটা পুরো মনে করেন পুরো নূর মেনশনটা এখন অনেক অনেক কাস্টমারই চেনে, কারণ এখানে ইউটিউবের সবচেয়ে বেশি কাস্টমার। জি, নূর মেনশন গাউসিয়া মার্কেট সংলগ্ন এটা। আরেকটা ব্যাপার হলো আমাদের কাছে যে শাড়িগুলো আছে, এই শাড়িগুলো আপনার দেখা গেলো ডিজাইনার শাড়ি, অনেক সময় দেখা যায় শেষ হয়ে গেছে। যদি কোনো ওনাদের পছন্দ থাকে যে না ভাই ভাইয়া এটা করে দিতে পারবে নাকি, ওনারা আমাদের কাছে ছবি পাঠাতে পারবে, কিন্তু অ্যাডভান্স আর আমরা করে ওনাদের প্রোভাইড পাঠিয়ে, হ্যাঁ ছবি পাঠিয়ে দেবো, পছন্দ হলে নিতে পারবে, না পছন্দ হলে না প্রবলেম নেই, প্রবলেম নেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এটা খুব একটা ভালো অপশন আপনি দিয়েছেন, তার কারণ এগুলো শাড়ি ওই আমি যদি অর্ডারও করে না নিলেও এটা আরেকজন নিবেই। হ্যাঁ হ্যাঁ, ডিজাইনার শাড়ি থাকে না, কারণ আমাদের দেশে আমি তো একই কথা বললাম যে আমাদের সেই যে শাড়িগুলো, এই শাড়িগুলো আমাদের দেশের থেকে বেশি চাহিদা বাইরে। আচ্ছা, থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ আপনাকে, আসসালামু আলাইকুম।